কক্সবাজারের হোটেল দ্য এক্স টুডে কনভেনশন হলে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারি। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহাম্মদ। বীমা মানুষের জীবনের সহায়ক শক্তি, এই স্লোগানকে সামনে রেখে আমরা এনআরবি ইসলামিক লাইফের জন্ম হয়েছে করোনাকালীন এই মহামারীর সময়ে। তার মধ্যেও এনআরবি ইসলামিক লাইফ গত 2000 সাল থেকে শুরু করে এযাবৎ যতগুলো কোম্পানি এসেছে তার মধ্যে আমরা প্রথম বছরে সবাইকে অতিক্রম করে ভালো ব্যবসা করেছি এবং ইতিমধ্যেই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বৈধভাবে ব্যবসা করার জন্য একটামাত্র ইন্স্যুরেন্স কোম্পানিকে সরকার লাইসেন্স প্রদান করেছে, সেটা এনআরবি ইসলামিক লাইফ। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের একটা বিরাট দেশ ইটালির রাজধানী রোমে আমাদের অফিস স্থাপন করেছি এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ভবিষ্যতে এদেশের মানুষের জীবনের নিশ্চয়তা দিয়ে সুন্দরভাবে সফলভাবে কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য লাইফ জনাব কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহজামাল হাওলাদার। আজকে এনআরবি ইসলামিক লাইফের এই প্রথম বার্ষিক সাধারণ সভায় সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য এবং করতে পেরে আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। এজন্য সকল গ্রাহক, সকল পরিচালক, শেয়ারহোল্ডারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করতেছি এনআরবি ইসলামিক লাইফের যে ম্যানেজমেন্ট টিম, এনআরবি ইসলামিক লাইফের পরিচালনা পর্ষদ, এনআরবি ইসলামিক লাইফের মার্কেটিং টিম, দেশে এবং দেশের বাইরে আমাদের যে কার্যক্রম অব্যাহত আছে এভাবে যদি এগিয়ে যায় অদূর ভবিষ্যতে এনআরবি ইসলামিক লাইফ বাংলাদেশে একটি মডেল কোম্পানিতে রূপান্তর হবে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত পরিচালকবৃন্দ, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং 2021 সালের কোম্পানির সফল সংগঠক এবং কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময়ে বর্ষসেরা সংগঠক 2021-এর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিরা কোম্পানির অফিসিয়াল অ্যাপ এনআরবি আই লাইফ উদ্বোধন করেন।